দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় ডক্টর ইউনুসের গ্রামের বাড়িতে আনন্দে উচ্ছ্বসিত গ্রামবাসী। গত ২০ বছর ধরে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি তার। প্রাথমিক শিক্ষা শেষে চলে যান চট্টগ্রাম শহরে, এরপর মাঝে মাঝে বাড়িতে আসতেন। এটা ছিল যে ভেঙে ফেলছি আমরা, আমরা নতুন করে ঘর করব, সব শাশুড়ির মধ্যে বাঘ বাটরে হয়ে গেছে। এটাই ছিল ইউনুসের, ছোটকাল থেকে এখানে থাকতেন, এখানে থাকতেন, এটা ভেঙে ফেলছে, এই ভেঙে ফেলছে আমরা, উনি এই পর্যন্ত এখন আসে না এখানে, এখানে আসে এমনি আসে। হ্যাঁ, উনি এখন আসলে কোথায় থাকে, কোথায় বসে? ও আচ্ছা, আরেকটা ওনাদের ঘর আছে, এটাকে ভাড়া ছাড়া দিছে, আচ্ছা এখানে বসে, এখানে ওখানে যাবো আমরা, এখানে ভেঙে ফেলেন, এখানে থাকতেন, ওনার ছোটকালের বাড়ি ছিল এখানে, এখানে ছিল, উনি এখানে থাকতো, এটা হচ্ছে ওনার গ্রামের বাড়ি। উনি আসছেন কত বছর হচ্ছে আনুমানিক? এখানে আসছে যে প্রায় দেরি হচ্ছে। এটা কার, ওনার এখানে ওনার ছোট চাচার ঘর? আচ্ছা, ওনার ছোট চাচা আছে কি? নাই, ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল করছে না, আসলে এখানে বসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের পুরানটা ভেঙে ফেলছে, আমরা এখানে কেউ থাকতে, আচ্ছা আচ্ছা, সবাই শহরে থাকতে, আচ্ছা আচ্ছা, ওই পুরানো যেটা এটা সবই দিছি তো, এই করো ফটো, এখানে থাকতেন উনি আসলে। এখন এই ঘরে আসছে কত বছর হচ্ছে আনুমানিক? ঘরে আসছে দেরি হচ্ছে, এই ঘরে আসছে যে প্রায় ২০ বছর ২৫ বছর আগে। আমার অনেক আনন্দ যে গণতন্ত্র যে প্রতিষ্ঠা হয়েছে এই ছাত্রদের রক্তের বিনিময়ে, আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। এই দ্বিতীয় স্বাধীনতাতে আবার আমার সদ্যবাজন বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন, আমি অত্যন্ত আনন্দিত। আজ থেকে প্রায় ১৮-১৯ বছর আগে সে নোবেল পুরস্কার পেয়েছে, বিশ্বের ১০ নম্বর একজন ব্যক্তি, উনি বিশ্ববিখ্যাত নোবেল লরেট। আমার শাশুড়িতে আমরা গর্ববোধ করি। এটা ছিল কিন্তু তখন ভবন ছিল না, ভবন ছিল এটা না, ভবন এটা ভেঙে গেছে, ভবন ছিল এটা, মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা হয়ে গেছে। এটা মাদ্রাসাটা কত সাল হলো? যে পরিচিতির মাধ্যমে উনি সারা আমাদের বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধির পথে নিয়ে যাবে, এটা আমাদের আশা প্রত্যাশা এবং প্রত্যাশা। উনি শুধু নোবেল না, বিশ্বের প্রতিটি দেশে, কমিউনিস্ট বলেন, গণতান্ত্রিক দেশ বলেন, প্রতিটি দেশ থেকে, সে মিশর থেকে, এই চায়না থেকে, আমেরিকা থেকে, তারপরে ফ্রান্স থেকে, অনেক বা ২৪৭টা ইন্টারন্যাশনাল প্রাইজ উনি পাইছে, ২৪৭টা। যখন সে ৭টা প্রাইজ পাইছে, ওইটা ম্যাক্সাইসাই প্রাইজ, তখন গাল নিউজে লিড করছে। কেউ না থাকায় বাড়িটি আজ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আগের ভবন নষ্ট হলেও নতুন করে আর নির্মাণ হয়নি। মোহাম্মদ মহিনুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সমকাল ডেস্ক রিপোর্ট।